শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপাশার অতিথি দেখবার জন্য। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় আধুনিক গানে কথা ও সুরের চিত্রশিল্পী। একজন চিত্রশিল্পী, তিনি ছবি আঁকেন ক্যানভাসে, কিন্তু শুবার্ট বলেছেন যে একজন সত্যিকারের যিনি সঙ্গীত শিল্পী, তিনি ছবি আঁকেন নৈঃশব্দতায়। যিনি লেখেন মন থেকে যে ফুল তুলিবি তাই দিয়ে চুল সাজায়ও, ও বন্ধুয়া। আপনারা বুঝতেই পারছেন আমার আজকের অতিথি কৃষ্ণকলি। কৃষ্ণকলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসবার জন্য, অতিথি হওয়ার জন্য। আসলে আমি সত্যি খুব এক্সাইটেড যে আপনার সাথে আমি কথা বলবো আপনার গান নিয়ে, আপনার সুর নিয়ে। এবং তার আগে কোনো বিশেষণ আমি দিচ্ছি না, আমি সোজা প্রশ্নেই চলে যাব যে আপনার গান, আমি যদি খুব ব্যক্তিগত জায়গা থেকে বলি, আপনি আমার অতিথি আমার এখানে, সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি যে আর সবার চেয়ে আলাদা আজকে যারা গান করছেন আমাদের দেশে, আপনার গানটাকে আলাদা করে আমার কানে লাগে। এর বিশেষত্ব কি বলে আপনার মনে হয়? আলাদা লাগার প্রশ্নে আমি আসলে যেতে চাচ্ছি না, কারণ আমিও কোনো না কোনো আমার উত্তরসূরি যারা ছিলেন তাদের একটা ফলাফল। তো গান নিয়ে সাধারণত যেটা, গান বা শিল্পের মানে যে কোনো অঙ্গেরই একটা বিষয় দাঁড়িয়েছে যে মৌলিকত্ব আসলে শেষ, মৌলিকত্ব থেকেই আমাদেরকে ভেঙে ভেঙে বারবার যৌগিক রূপে যেতে হয়, আবার বিভিন্ন ধরনের নিরীক্ষায় যেতে হয়। তো সেই রকমের যদি হিসাবটা থাকে তাহলে বাস্তবেই আমার পক্ষে আসলে নতুন কিছু তৈরি করা সম্ভব হয়নি এবং সেটা খুব আলাদা হবে না। না, আমার মনে হয় যে এক ধরনের অতৃপ্তি থাকা ভালো শিল্পীর, কিন্তু সত্যিকার অর্থেই আমি মনে করি এবং আমার মনে হয় যে অনেক শ্রোতাই সেটা মনে করেন যে আপনার গানে, আপনার কথায়, সুরে, এবং বেশিরভাগ গানেই আপনারই সুর, আপনারই কথা আপাতত যতগুলো যতগুলো আপনার হয়েছে, তো সেখানে এক ধরনের বিমূর্ততা আছে, এক ধরনের অ্যাবস্ট্রাকশন আছে, যে মন থেকে যে ফুল তুলিবি তাই দিয়ে চুল সাজায়ও, এই কথাটি তো আমার মনে হয় যে একটা অপূর্ব একটা দৃশ্যকল্প তৈরি করে। আগে কথা নিয়েই শুরু করি যে এই কথা কিভাবে আপনার মাথায় আসে। আমি গান লিখি না, যেটা হয় যে নানান রকম ইমোশন হয় না, কখনো খুব মন ভালো যাচ্ছে, কখনো খুব খারাপ যাচ্ছে, কখনো কোনো একটা বিষয় আমাকে খুব অ্যাটাক করলো, বা কখনো নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ালাম, কেউ আমার সামনে প্রশ্ন হয়ে উঠলো, সেরকম সমস্ত সময়গুলোর ভেতর দিয়ে যেতে থাকা হয় ভাবনাটা নিয়ে, এবং তারপরে এটা একটা সময় নিজ দায়িত্বে সমস্ত সুর এবং কথা দিয়ে ওই ভাবনাটার একটা রূপ দেয় আমাকে। তো সেক্ষেত্রে আসলে আমি খুব চেষ্টা করে গান লিখেছি খুব কম। এমন কি হয় যে গানটা লেখার পরে আপনি যখন পড়ছেন তখন মনে হয় যে আচ্ছা এটা কি আমারই লেখা? অনেক সময় মনে হয় যে এই লেখাটা আসলে হলোই না কিছু, আচ্ছা এরকম হলো না কিছু, একটা গান শুনি তো যেটা মনে হয়েছে কিছু হলো না, আমি একটু শুনতে চাই। মোটামুটি সবগুলো গানের ক্ষেত্রে সেটা বলা যায়, এখনো হলো এরকম হলোটা এখনো হয়নি। আচ্ছা, হলোর জন্য আমরা অপেক্ষা করছি, না জানি সেগুলো কেমন হবে, যেগুলো হলো না সেখান থেকে একটু শুনতে চাই গান। ফেব্রুয়ারি মাসে আমার একটা অ্যালবাম বেরোলো আলোর পিঠা আধার, ওর একটা গান করি। আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভরে, তবু আমরা ছিলে এ পৃথিবী জুড়ে, তবু কেউ বলিনি ভালোবাসি বড় ভালোবেসে। আচ্ছা, আপনি যখন গান লেখেন তখন কোনো একটা অজানা জগতের যেন সন্ধান পাই আমরা আপনার গানের কথা এবং সুরে, আপনি কি কোনো একটা অজানা জগতে বিচরণ করেন বলে মনে হয়? না, আমি আসলে যেই পৃথিবীতে জন্মেছি, আমি যে প্রজন্ম, আমার যে অস্তিত্বের অবস্থান যেখানটায়, সেই অবস্থানটা নিয়ে আসলে আমার নানান রকম প্রশ্ন তৈরি হয়। যেহেতু প্রশ্ন তৈরি হয়, সেহেতু আর একটা পৃথিবীর প্রয়োজন বা আর একটা সময়ের প্রয়োজন বা দাবি থেকে আমার মানে মূল খোঁজটা ওখানে থাকে। কিন্তু আপনি একেবারে একজন চিত্রশিল্পীর মতন ক্যানভাসে
সত্যি আপনার গানের ক্যানভাস বা নৈঃশব্দতার ক্যানভাসে আপনি রং দিচ্ছেন। যেমন হ্যাঁ, বেটোফেনকে বলা যায় যে বেটোফেন যে কানেই শুনতে পেতেন না, হ্যাঁ, কিন্তু সে যখন মুনলাইট নাইট সোনাটা, হ্যাঁ সোনাটা করলো, এটা এটার এটার মানে এটার কোনো বিকল্প নেই পৃথিবীতে কিন্তু। হিস্ট্রিটাই আসলে এরকম যে ওই ওই সঙ্গীতটা যে কখনো শোনেনি তার পক্ষেও সম্ভব শোনা। এরপরে যদি আমি বলি যে আপনার গানের সুর, গানের সুরের ভেতরেও স্বপ্নময়তার ছড়াছড়ি বলবো, এবং যেটা আমি বললাম যে কথা যেমন একটা দৃশ্যকল্প তৈরি করে, আপনার গানের সুর সত্যি একটা অদ্ভুত পরিবেশের ভেতরে, আমি আমার মনে হয় যে যুদ্ধক্ষেত্রেও যদি আপনার গানের সুর কেউ শোনে সে একটা অন্য জগতে চলে যাবে। এটা কি করে সম্ভব? আপনি কিভাবে গানের সুর করেন? মানে আপাতত যে গানগুলো রেকর্ডেড হয়েছে সেগুলোর সুরের একটা ধরন আছে, আবার আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে আমার কোনো সুর খুব মৌলিক না। যেমন আমি নিজে সেটা যখন আমি পরে পরে যাব, আমি সেটা সুর জানি। আসে আমি খেয়াল করে দেখলাম যে আমি ধরেন ছোটবেলা থেকে যা যা শুনে আসছি হ্যাঁ, তার কোথাও না কোথাও কোনো না কোনো সারগাম, কোনো প্রভাব, না হলে কোনো মূল ভাব বা রস, বা মানে শুনলে মনে হয় যে আমি এটা মানে নিজে যখন করি করার পর মনে হয় আমি এই সুরটা কোথায় শুনছি, কোথায় কোথার থেকে আমার চোথাটা আসলো। শুধু দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ফিরে এলাম বিরতির পর। আমার অতিথি আজ কৃষ্ণকলি। কৃষ্ণকলি, আমার কিছু গানে মনে হয়েছে আমি একটু শচীন দেবের আভাস পেয়েছি, কোথাও মনে হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের একটু আভাস আছে, কোথাও মনে হচ্ছে বিটলসের আভাস আছে, এমনকি মোজার্টেরও আমি একটু, খুব প্রভাব হ্যাঁ আছে। মোজার্টেরও প্রভাব আমি, স্পেশালি ওই যে ওই গানটা যে আমি আজ ঝড় ভালোবাসা, ওটা অপেরার, অপেরার, একদম হ্যাঁ মানে আমার মনে হচ্ছিল ওয়েস্টার্ন যে অপেরা ওখানেও থেকে আসা। ওয়েস্টার্ন অপেরার কিছু প্রভাব আছে হ্যাঁ, ওখানে। আজ ঝড় ভালোবাসা, মানে ঝড় তো ঝড়ের মতোই হতে হবে, আমরাও বলি বাবা কি ঝড়, এক ওই টিউনটা ধরার চেষ্টা থাকে, ইমোশনালি থাকে, আমি জানি না, আমি চেষ্টা করি। তো ভালোবাসাতে ভেরি মানে লিকুইড, এটা তো আপনি মানে বায়বীয়, এটার এটার বাতাসের সাথে, হ্যাঁ আসলে বাতাসের সাথে ছেড়ে দেওয়ার মতো, যার কোনো রূপ নাই। হুম, মানে আমি যখন দেশকে ভালোবাসি তার কি কোনো বেসিক রূপ আছে? কেউ কি বলতে পারবে যে তোমার ভালোবাসা দেশের জন্য যেরকম সেটা কোনো ভালোবাসা নয়? কেউ বলতে পারবে না। পারবে না। আবার কেউ বলতে পারবে না যে তুমি কত বড় দেশপ্রেমিক, আমি জানি না, আমি সবচেয়ে বড় দেশপ্রেমিক হ্যাঁ, যদি কেউ বলে, সে টেকনিক্যালি গ্রামাটিক্যালি ভয়ঙ্কর অন্যায় কথা বলবে। তাহলে ভালোবাসবার এমনকি আপনার সাথে আমার বা এখানে আমাদের যারা কোন বন্ধুরা কাজ অনুভূতি করছেন, আসলে হ্যাঁ মাপবার বা মাপকাঠি আসলে নেই এটা বা বায়বীয়, ফর্ম নেই, কিন্তু কাজে ওই বায়বীয় বিষয়টাকে ধরার মানে শব্দে বা সুরে ওই বায়বীয় এক্সপ্রেশনটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট সেটা মনে আপনি হয়। ধরেন কি করে একটু জানতে চাই। এটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন বা হ্যাঁ মোজার্ট শিখিয়েছেন, তো আসলে অসংখ্য এমনকি আছে যে গানের সুর বা কথা কাদের লেখা আজও পর্যন্ত আবিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘুমপাড়ানি মাসি পিসি বা সাঁওতালি কোনো গান বা ঝুমুর ঝুমুর গান বা গানগুলো বাঁকুড়া অঞ্চলের গান, এখন আপনি কিভাবে বলবেন যে নদীর ধারে চাষে বধু মিছাই করো আজ, ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, ওয়ার্ড টু ওয়ার্ড আপনি খেয়াল করে দেখেন যে সুরগুলো কিন্তু ওই শব্দের প্রয়োজনে, যে নদীর ধারে চাষে বধু মিছাই করো আস, এবং ওই দৃশ্যটা দেখা যায়, হ্যাঁ মানে ভিজুয়ালাইজ করা যায় না? একেবারে ওই মহিলাটা মিছামিছি হ্যাঁ, নদীর ধারে চেয়ে বসে আশা করে বসে আছে যে একদম সামথিং উইল ভিজুয়ালাইজ বি করা হ্যাপেন, যায় আসলে। কিন্তু 12 মাসে এই নদী তোমার বয়ে চলে যাচ্ছে, তোমার তো কোনো আশা ভরসার কোনো, সে খুবই নির্বিকার, মানে ওই টিউনটাই ওরকম, এবং তার জন্য আলাদা করে আমার ব্যাখ্যা বা শব্দের মানে খুব আলাদা করে বুঝতে হয় না, কিন্তু আমার অনুভূতিতে আমাকে ও প্রমাণ করে রেখে যায়। আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে বহু বছর বাংলাদেশে একটা বন্ধা সময় গেছে বাংলা গানের, হ্যাঁ, এবং আবার অনেকেই কাজ করছেন, তারা অনেকে হয়তো ফোকাসড হন নাই, তারা হয়তো অনেকে এখনো কেবল কাজ করছেন, বা আমি জানি যে এই মুহূর্তে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা গানের নানান নিরীক্ষায় মানে বিভিন্ন নিরীক্ষায় পৌঁছে গেছেন, এবং তা আমরা যখন একসাথে বসি তখন এটা একটা
ভয়াবহ মানে ব্রেন স্টর্মিং ডিসকোর্স বা ইন্সপিরেশনও, হ্যাঁ ইন্সপিরেশন তো বটেই, কিন্তু মানে ডিসকোর্সটা খুব জরুরি আমাদের জন্য, যেটা আমাদের এখানে একদম হয় না। আপনার গানের ভেতরে আসলে আপনি প্রথমেই বলেছি যে বিমূর্ততাটা অনেক বেশি, কিন্তু সুরের ক্ষেত্রেও তাই, কিন্তু সুরের ক্ষেত্রেও কিন্তু আপনি রিয়েলিস্টিক হতে চেষ্টা করি, রিয়েলিস্টিকের হতে চেষ্টা করেন আপনি, হয়তো অনেক বেশি যেটা আপনি বলছিলেন যে বোধটাকে শব্দের ওই অনুভূতিটাকে, শব্দের অনুভূতিটাকে আপনি আসলে অনেক বেশি মূল্য দিচ্ছেন বা সেটাকে আপনি বের করে আনার চেষ্টা করছেন, কিন্তু শুধু কতটুকু শ্রোতার কানে ভালো লাগবে বা কোন রকম একটা সুর দিয়ে গেলাম সেরকম বিষয়টা না। শ্রোতা কিন্তু আমিও, যেহেতু আমি শ্রোতা, সেহেতু শ্রোতাকে বিচার করা আমার জন্য অনেক সহজ, কারণ আমি আসলে কতটুকু শ্রোতা সেই প্রয়োজনটা আমার স্কুলের ফার্স্ট ইয়ে ছিল, কি বলা যায় স্কুল ছিল, যেমন ছোটবেলা থেকে গান শোনাটাই ছিল একটা মানে খুবই আনুষ্ঠানিক ঘটনা, খুবই আনুষ্ঠানিক ভঙ্গিতে গান শুনতে হতো, আমার মার গান শোনানোর প্রক্রিয়াটাই ছিল ওরকম। আবার সকালে উঠে একটু কোন ধরনের তো দেখি বিস্তারিত শুনি আমরা, সকালে উঠে কোন ধরনের গান শুনবো, দুপুরে ঘুমোতে যাওয়ার সময় কি শুনবো, বা রাতে কোনটা শুনবো, বা আমরা আসলে কোন আসরে গিয়ে গান শুনবো। যেমন আমার বাচ্চার জন্মের পর টানা 6 বছর আমি ওকে রাতে এবং ভোরে মোজার্ট ছেড়ে উঠিয়েছি, মোজার্ট ছেড়ে ঘুম পাড়িয়েছি, এতে করে যেটা হয় যে এবং কানটা তৈরি হয়, মানে ইয়েটা তৈরি হয়, সেন্স নোটেশনগুলো, সেন্স নোটেশনগুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে বাক শুনলে তো ম্যাথমেটিক্যাল সেন্স খুব ভালো হয়, হয়েই যায়, আপনি জানেন এশারের পেন্টিং দেখলে যেটা হয় আর কি। তো এই যে গান শোনাটাই একটা যেখানে আনুষ্ঠানিকতার বিষয়, সেখানে নিজেকে শ্রোতা হিসাবে রিকগনাইজ করা ছিল আমার প্রথম কাজ, যে আমি আসলে কেমন ধরনের শ্রোতা। আমার মনে হয় যে আমাদের দর্শকদের জন্য আমি বলবো যে এই বিষয়গুলোই আসলে আমি চাই যে আমার অতিথিদের কাছ থেকে আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে। সময় হলো ছোট্ট বিরতির, চলে আসবো খুব তাড়াতাড়ি। সুধি দর্শক, বিরতির পর ফিরে এলাম আমার আপনার প্রিয় শিল্পী ভীষণ প্রতিভাময়ী কৃষ্ণকলির কাছে। আমার কেন যেন মনে হয় যে আপনি অনেক কবিতা পড়েন, অনেক সাহিত্য পড়েন, কার কার কবিতা ভালো লাগে? কবিতা সাহিত্য পড়ি বটে, কিন্তু সাহিত্যের মধ্যে মানে সাহিত্য শাখায় আমি কবিতা তারপর প্রবন্ধ পড়ি, সাহিত্য মানে উপন্যাস একদম ধরা ছোঁয়া খুব একটা আগ্রহ হয় না, মানে মাস্টার লিটারেচার ছাড়া। আসলে আপনি যেরকম কথা বলছেন আপনার গানে, আপনি সেই কথাগুলো খুব সহজভাবে এবং শৈল্পিকভাবে আপনি বলেছেন, একটি গান শুনতে চাই। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হেসো একটু কথা বলো, বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজ, তবুও বন্ধু মন হলো না আপন, বন্ধু তোমার, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা খেলা করে, চিন্তা লোকের কায়া, এই বিষয়টা আপনি একটু আমাকে বলেন তো যে এটা কি করে আপনি মাথায় আসলো আর এটা আপনি কি ভেবে এটা আপনি লিখলেন? আপনি যখন আপনার বাচ্চার মন খারাপ থাকে তখন আপনি ওর মন খারাপ ও রিকগনাইজ করার আগে আপনি টের পান, মানে মনোযোগটা দিয়ে আসলে আমার নিজেকে দেখা, আমার বন্ধুদেরকে দেখা, আমার মাকে দেখা, আমার ভাই ভাইকে দেখা, এদের সবার যখন কোথাও বেদনা হয় সেই বেদনা মানে সেটা যদি আমার আঁচের মধ্যে পড়ে তাহলে আমি ওর সবখানে দেখতে পাই। কৃষ্ণকলি, আপনার কাছে আর একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের
উত্তরটাও আমি আশা করব যে প্রত্যেকের কাজে লাগবে এখন যারা গান গাইছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে যে অস্থিরতা আমরা দেখছি গানের ভেতরে, কথার ভেতরে, সুরের ভেতরে, এটা আপনাকে কতটা ভাবায়, বা এর যদি বলি যে এর পরিসমাপ্তি কোথায়? একটা ব্যাপার কি, যেমন আমি অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করছি যে আমাদের মানে শিল্পের একটা একটা বড় প্রশ্ন থাকে হচ্ছে সময় উপযোগিতা। যেমন নজরুলের গান চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নীরবে উতল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এই গানটার টিউন নিশ্চয়ই চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নীরবে এরকম হবে না। তো সময় উপযোগিতার সব সশব্দে সুর মানে প্রয়োগ হয়, কাজে গানের মধ্যে অস্থিরতা আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যে অঞ্চল, আমার যে জলবায়ু, সেই জলবায়ুর ভাবেই কি আমি রক করছি? যদি রক শব্দটাকে আমরা একটা টার্ম হিসাবে ব্যবহার করি, তাহলে এই অঞ্চলের রক কী হতে পারে সেটা কখনো খোঁজাই হয়নি। যেমন ধরেন আমি মডার্ন, মডার্ন শব্দটার মডার্নিটি হচ্ছে মডার্নিটির কোনো টেকনিক্যাল কোনো অ্যাসপেক্ট আমি এখনও খুঁজে পাইনি। যা কিছু ইউরোপ থেকে আসে তা যখন আমি ধারণ করি তখন আমি মডার্ন বলা হয়ে থাকে আর কি। তাহলে মডার্নিটিটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তা আমি খুবই মডার্ন, আমি শাড়ি পরছি, আমার মনে হয় যে স্বাধীনতার একটা যোগ আছে এবং নতুন ভাবনার একটা যোগ আছে, বা জলবায়ুগত উত্তরণের একটা দিক আছে। মানে এই জলবায়ুতেই থেকে এরকমই, বা আমার শরীর যখন আমার শরীরের ভেতর দিয়েই বেড়ে ওঠে, আমার চিন্তা যখন আমার ভেতর থেকেই উদ্ভাসিত হয়, সেটা একটা মডার্নিটি। তো সেই অ্যাসপেক্ট থেকে কিন্তু এখনও মডার্ন গান তৈরি হয় হচ্ছে না, মানে যেটাকে আমি বলবো অস্থির সময়ের অস্থির গান। আপনার পছন্দের একটি গান আমি শুনতে চাই, এবং তার আগে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এত চমৎকার কথা বলেছেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক অনুপ্রাণিত হবে এবং ভালো গান শুনবে এবং পরবর্তী প্রজন্মকে শোনাবে। কৃষ্ণকলি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আজকে বহুদিন পর একটা মানে ভালো অনুষ্ঠানে আসতে পেরে। গানটা শুরু করার আগে শেষে একটা কথা একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে মার্কস স্বয়ং কবিতার একটা বই আছে তার, ঈশ্বরের প্রতি, মার্কসের যে ঈশ্বরের প্রতি যে কবিতা, সেরকম আমার মানে ঈশ্বরের প্রতি নিবেদন থেকে এই গানটা আসা। একটা ছোট্ট প্রশ্ন না করে পারছি না, এটা একেবারেই ব্যক্তিগত, যদিও আমি আমার অনুষ্ঠানে বা অতিথিকে ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চাই না, তারপরে বলবো যে পরিবারে আপনার ইন্সপিরেশন কে? আমার প্রথম স্কুল, প্রথম ইনস্টিটিউট মা, এবং এখন এই মুহূর্তে আমি আমার বর যে, বা আমার আমরা এক ভাই সহোদর, এক ভাই এক বোন, সে আমরা সবাই খুবই ফিলোসফিক্যালি কমিউনিকেটিং। আমাদের মানে যে ডিসকোর্সগুলো হয় সেগুলো খুবই আনন্দের, যেগুলো খুবই ব্যক্তিগত না। সব সুন্দর কথা বলেছেন। ফিজিক্স রুলে হাত ধরেছি হাঁটছি পথে কড়া দুপুর, জ্যোৎস্না রোদে ভিজে বিকেল, চুল উড়ে যায় মন ভিজে যায় দুর্বা ঘাসে। হাত ধরেছি হাঁটছি পথে কড়া দুপুর, জ্যোৎস্না রোদে ভিজে বিকেল, চুল উড়ে যায় মন ভিজে যায় দুর্বা ঘাসে। শান্ত নীরব রাতের কোলে বিজলি হাসি চিলকি মারে, তাল যমুনার বান কেটেছে দুয়ার ধরে, ভাসছি হাতে ভাসছি হাতে তোমার হাত ধরেছি, ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি, সেই সে দুপুর সেই সে রাতে ভাসছি আহা খুঁজছি আহা ভাবছি আহা ভাসছি আহা, ভাবনা বিলাস ভাবনা সুখে, নাকের ফুলে কানের দুলে দুদুল দুলে, তাল হারাবার নিঠুর তালে, মহাকালে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা আপনার পরবর্তী কাজের জন্য এবং জীবনের জন্য। আপনাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা দর্শকদের সবাইকে। শুধু দর্শক, বিখ্যাত মিউজিশিয়ান শুবার্ট বলেছেন, কিছু মানুষ আমাদের জীবনে আসে, তাদের পদচিহ্ন রেখে যায় আমাদের হৃদয়ে, এবং আমরা আর আগের মানুষটি থাকি না। এমন মানুষের কথা আমরা শুধু বই পুস্তকেই পাই, কিন্তু
আমাদের এই সময়েও সেরকম মানুষ আছে। আমি মনে করি কৃষ্ণকলি তাদের মধ্যে একজন। তার গান শুনলে, তার গানের কথা এবং সুরের স্পর্শে আমরা আর আগের মানুষটি থাকি না। দর্শক মণ্ডলী, আমি শুবার্টের একটি কথা আপনাদের শুধু শোনালাম, এবার এই জগৎ বিখ্যাত কম্পোজার সম্পর্কে আপনাদের কিছু জানাবো। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ফ্রান্স পিটার শুবার্ট জন্মগ্রহণ করেন 1797 সালের 31 জানুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। শুবার্টের বাবা ফ্রান্স থিওডর শুবার্ট ছিলেন স্কুল শিক্ষক। থিওডর বিখ্যাত না হলেও সঙ্গীত ছিল তার সহজাত প্রবৃত্তি। বাবার সংস্পর্শে মাত্র 5 বছর বয়সে সঙ্গীত চর্চা শুরু। মূলত বাবার এবং ভাই ইজনাজের কাছ থেকে বেহালা এবং পিয়ানো শেখেন। অত্যন্ত মেধাবী শুবার্ট 1828 সালের 19 নভেম্বর মাত্র 31 বছর বয়সে মারা যান। এই স্বল্প সময়ের মধ্যে শুবার্ট মনে রাখার মতো 1000টা কম্পোজিশন করেছেন। লিখেছেন 600 গান, যার মধ্যে বেশিরভাগই রোম্যান্টিক, অপেরা, 9 সিম্ফনিজ, যার মধ্যে আনফিনিশড সিম্ফনি উল্লেখযোগ্য। এছাড়া তার কাজের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে চেম্বার মিউজিক এবং একক পিয়ানো বাদনে ছিলেন অনবদ্য। 21 শতকের বিখ্যাত কম্পোজার আর্নেস্ট ক্রেনিক শুবার্ট সম্পর্কে বলেছেন, তার জাদুকরি সুরের মধ্যে অদ্ভুত নাটকীয়তা রয়েছে যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয় এবং সত্যিকারের শ্রুতিমধুর সুরের আবিষ্কারক। সঙ্গীতের রোম্যান্টিক যুগের সূচনাকালীন অন্যতম পথিকৃৎ তিনি। তাঁর এই অবিরত ও বৈচিত্র্যময় সুর সৃষ্টির ক্ষমতা বর্তমান সময়ের মিউজিশিয়ানদের কাছে বিস্ময়কর। তাই তো কবি ফ্রান্স গ্রিলপাজার বলেছেন, এখানে সমাহিত আছে সঙ্গীতের অনন্য সম্পদ। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।